বলিউডের কিং খানকে তো তারকা শাহরুখ খান, কেননা এই তারকা তার ক্যারিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি তার ভক্তদের। তাছাড়া তিনি তার অভিনয় দক্ষতার মাধ্যমে খুব অল্প সময় দর্শক সমালোচকদের মাঝে দর্শকপ্রিয়তা লাভ করেন। তবে এই তারকা তার অভিনীত জিরো সিনেমা মুক্তির পর প্রায় 4 বছর যাবৎ সিনেমা জগৎ থেকে দূরে ছিলেন, যার ফলে গত 4 বছর শাহরুখ খানের কোনো সিনেমা দেখতে পাননি তার ভক্তরা। তবে সম্প্রতি এই তারকা পাঠান সিনেমার মাধ্যমে সিনেমা জগতে কামব্যাক করেন। যদিও তার অভিনীত পাঠান সিনেমাটি দর্শক সমালোচকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে, তাছাড়া সিনেমাটি বক্স অফিসে মোটা অঙ্কের অর্থ আয় করেছে, পাশাপাশি বেশ কয়েকটি নতুন রেকর্ড তৈরি করেছে শাহরুখ খানের এই সিনেমাটি। অন্যদিকে আপনারা সকলেই জানেন শাহরুখ খান বর্তমানে জওয়ান সিনেমার শুটিং এর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন, যদিও এই সিনেমাতে তার বিপরীতে থাকছেন দক্ষিণী তারকা নয়নতারা। তাছাড়া সিনেমাটি পরিচালনা করছেন দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমার। তবে এখানে কিন্তু শেষ নয়, কেননা এই সিনেমাতে খল চরিত্রে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতি। তাছাড়া বেশ কিছুদিন আগে শোনা গিয়েছিল জওয়ান সিনেমাতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে বলিউড তারকা দীপিকাকে, যার ফলে দর্শকরা খুব এক্সাইটেড শাহরুখ খানের আপকামিং এই সিনেমাটি দেখার জন্য। অন্যদিকে সম্প্রতি শোনা যাচ্ছে যে শাহরুখ খানের আপকামিং সিনেমাতে ক্যামিও চরিত্রে দেখা যাবে তেলুগু সিনেমার জনপ্রিয় তারকা আল্লু অর্জুনকে। তাছাড়া সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে জানা যায় যে পরিচালক অ্যাটলি কুমার তার পরিচালিত জওয়ান সিনেমাতে ক্যামিও চরিত্রে আল্লু অর্জুনকে অভিনয় করার জন্য পরিচালক অ্যাটলি কুমার নিজেই প্রস্তাব দিয়েছেন। তবে এ বিষয়টি নিয়ে এখন আল্লু অর্জুন কোনো মতামত জানাননি, যার ফলে জওয়ান সিনেমাতে তেলুগু তারকা আল্লু অর্জুনকে দেখা যাবে কিনা সেটি এখনো বলা যাচ্ছে না। অন্যদিকে আল্লু অর্জুন বর্তমানে পুষ্পা 2 এর শুটিং এর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তাছাড়া চলিত বছর এই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা আছে, সো ভিউয়ার্স জেনে তো নিলেন আল্লু অর্জুনকে দেখা যাবে শাহরুখের জওয়ান সিনেমাতে ক্যামিও চরিত্রে। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।